আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ট্রান্সপোর্ট পেপারে স্বাগতম। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হলো সুবর্ণ এক্সপ্রেসে নতুন সংযুক্ত হওয়া কোরিয়ান র্যাক। তো আমি আপনাদের সাথে আজকে এই র্যাকের ব্যাপারটা একটু শেয়ার করবো। তো চলেন আপনাদেরকে কোরিয়ান র্যাকটা দেখাই। আর যাইতে যাইতে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো চলেন যাই। তো চলেন আপনাদের সাথে এসি চেয়ার কার্ডটা আপনাদেরকে একটু দেখাই। খুবই আধুনিক এই হচ্ছে এসি চেয়ার। সিটগুলো এবার একটু অন্যরকম দিয়েছেন, পুরো মকমলের সিট এই দেখা যাচ্ছে। এবং এসি দারুণ কাজ করতেছে, এসি কিন্তু দারুণ কাজ করতেছে, বেশ ভালো। আপনারা আমার চ্যানেলে বেনাপোল এক্সপ্রেসের ভিডিও দেখছিলেন, বেনাপোল এক্সপ্রেসের ভিডিওতেও আমি যে কথাগুলো বলছিলাম যে রেল কিন্তু শুধু রেলের কর্মকর্তারা ঠিক থাকলে হবে না, আমাদেরও উচিত এটার মানে রক্ষণাবেক্ষণ করা। আমরা এই যে হাতলের উপরে বসি, দেখেন হাতলগুলো কত সুন্দর দিয়েছে এবার, তো এই হাতলগুলোর উপরে বসাটা ঠিক না, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন এসি চেয়ার। তো নন এসি চেয়ারগুলো খুবই সুন্দর। আমি চলেন আপনাদেরকে নন এসি চেয়ারটা একটু দেখাই। এই হচ্ছে নন এসি, এসি এবং নন এসি দুইটা প্রায় একই রকম। এটাতে যে দুইটা সিঙ্গেল সিট আছে আর এখন অবধি একদম নিউ, যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন সবই আছে। এবং এই যে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরাও আছে নিরাপত্তার জন্য। আর এই যে বায়ো টয়লেট, এগুলো একটা ফ্যান আছে, যে র্যাক মতন ছোট বেসিন, সাবান, বর্ণা, তবে ওয়েস্টার্ন স্টাইল না, এটা বাংলা স্টাইলের। আর এটাতে এখনো আলো আসে নাই, এইটা আছে আপনার ওয়েস্টার্ন স্টাইলে, অর্থাৎ এক মানে রেল বগির এক পাশে বাংলা স্টাইলে পাবেন আর এক পাশে হলো ওয়েস্টার্ন স্টাইলে সেম। এই ছিল নতুন র্যাক, আপনাদেরকে নতুন র্যাকটা দেখালাম। আসলে আমার পক্ষে আজকে চিটাং যাওয়া সম্ভব হচ্ছে না, হয়তো বা খুব শীঘ্রই যাব। তবে সুবর্ণ এক্সপ্রেসের ভাড়া নিয়ে ডিটেলসের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এটা ডিসক্রিপশন বক্স এবং আই বাটনও দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন, এছাড়াও ট্রান্সপোর্ট অফারের ইনস্টাগ্রামে আপনারা আমাদেরকে ফলো করতে পারেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ।